দর্শক, আজকে আমরা কথা বলবো সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজভাইয়ের সাথে। রাজভাইয়ের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট থানাতে। তিনি এখানেই বেড়ে উঠেছেন, এখানেই বড় হয়েছেন, তারপরে বিকেএসপিতে যাওয়া, ক্রিকেট খেলা, জাতীয় দলে খেলা, দেশের বাইরে খেলা এবং বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমরা বলতে পারিনি। শুধুমাত্র জাতীয় দলের কোনো কথা তিনি বলতে এই মুহূর্তে তিনি বলতে চাননি। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছি আব্দুর রাজ্জাক রাজভাইয়ের সাথে। তিনি আসলেন তার বাড়িতে বেড়াতে। আমরা রাজভাইয়ের বাড়িতে আসি। রাজভাইয়ের বাড়িতে এসে দেখি যে রাজভাইয়ের সন্তান আদিয়ান, সেও ক্রিকেট খেলা শিখতেছে। রাজভাই খুব ব্যস্ত মানুষ, বাড়িতে বেশি একটা সময় দিতে পারে না, যেহেতু জাতীয় দল নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। আপনার কথা শুনুন। আমরা এমন একজন মানুষকে পেয়েছি, আমাদের বাগেরহাটের কৃতি সন্তান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজভাইকে পেয়েছি। রাজভাই, একটু বলবেন যে আসলে আপনার গ্রামের বাড়ি, আমরা আসলাম আপনার কথা শুনে, যে আপনার গ্রামের বাড়ি কত আগে ছাড়ছেন বাড়ি, যে আসেন না, কতদিন হলো এই? আসলে গ্রাম থেকে আমি চলে গেছি হচ্ছে অনেক আগে, ছোটোবেলায়ই। আসলে আমি যখন ক্লাস 7-এ পড়ি, 94-এ, তো তখন আমি বিকেএসপিতে গেলাম। তো ওই যে মানে গ্রাম ছেড়ে যাওয়া, তারপরে আসা সব ছুটি কাটাতে, তো এই হচ্ছে ইয়ে আর কি। রাজভাই, আরেকটা জিনিস, আপনি এখানকার এই যে ফকিরহাটে কোন স্কুলে পড়াশুনো করতেন আর কি? আমার মেইনলি তো এখানে প্রাইমারি স্কুলই বেশি ইয়ে পড়া হয়েছে, আর একটা ক্লাসের হাফ আমি করেছি, আর বাকি সবই আমার বিকেএসপিতে। তো ওই ক্লাস 7 থেকে মানে 6-এর হাফ আমি এখানে পড়েছি। তো ওই ওই আমাদের বোর্ড স্কুল আছে যে প্রাইমারি স্কুল, ওটাইতেই পড়া মেইনলি ক্লাস 5 পর্যন্ত, তারপর তো চলে যাওয়া বিকেএসপিতে। প্লেয়ার হিসেবে তো আপনি শ্রেষ্ঠতা অর্জন করছেন, কিন্তু ছাত্র হিসেবে কেমন ছিলেন আর কি? খুব ভালো স্টুডেন্ট আমি কখনোই না, বাট মানে একদম মানে যে আমি পাশ করতে পারবো না এরকম না, আমি মোটামুটি ভালোভাবে প্রত্যেক ক্লাস পার করে ফেলতে পেরেছি আর কি। আর আমার MBA যদিও আমার ফুল করা হয়নি, আমার হাফ হয়ে বসে আছে, দেখি আমি সুযোগ পেলে হয়তো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। রাজ ভাই, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কয় ভাই আর কি? আমরা চার ভাই। চার ভাই, আর বাবা মা কি বেঁচে আছে? না, দুইজনই মারা গেছেন। আচ্ছা, এটা কত আগে মারা গেছেন? আব্বা মারা গেছেন হচ্ছে 98-এ, অনেক আগে, আর মা মারা গেছেন হচ্ছে 2011 সালে। রাজভাই, আরেকটা জিনিস হচ্ছে, আপনি বাগেরহাটের সন্তান আর আমরাও বাগেরহাটের সন্তান, আপনার যখন আপনি বল করতেন, যখন জাতীয় দলে ছিলেন, তখন আমরা অপেক্ষায় থাকতাম যে আমাদের রাজভাই কিংবা রাজ্জাক ভাই কখন উইকেট পাবে, সেই যে অপেক্ষা, আপনি কি এটা বুঝতে পারতেন যে বাগেরহাটবাসী আপনার অপেক্ষায় রয়েছে যে কখন আপনি উইকেট পাবেন? ডেফিনেটলি, কারণ এটা তো আসলে না বলার কোনো কারণই নেই, কারণ খুব স্বাভাবিকভাবে যে এলাকার তো একটা টান থাকেই, আর তারপর হচ্ছে বাংলাদেশের হয়ে খেলা, তো দুইটা জিনিস যখন একসাথে হয় তো তখন খুবই স্বাভাবিকভাবে যে আরেকটু বেশি ইমোশন কাজ করে, বেশি ইয়ে কাজ করে যে, বাট আমি ডেফিনেটলি আমি ফিল করতাম জিনিসটা, কারণ এটা ফিল না করার আসলে কোনো কারণই নেই। আরেকটা জিনিস রাজভাই, সে হচ্ছে আমরা তো, আমার বাড়ি হচ্ছে মোংলাতে আর কি, আপনি কখনো সুন্দরবনে বেড়াতে গেছেন, যেহেতু এটা বাগেরহাট জেলা? সুন্দরবনে আমি অনেকবার গেছি, যাওয়া হয়েছে আর কি, কিন্তু রিসেন্টলি হয়নি। এটা সত্যি যে আমি ইদানিং নাকি শুনেছি বেশ মানে ভালোভাবে, আগে আমি যখন গেছি তখন গেছি শুধুমাত্র যে ট্রলারে, কাঠের ট্রলারগুলোতে যাওয়া যেত, ওইভাবেই আমি গেছি, ওইভাবে যাওয়া হয়েছে। তো এখন নাকি অনেক ফ্যাসিলিটিস, অনেক বেটার ফ্যাসিলিটিস আছে, তারপর অনেক দূরে ঘুরতে যাওয়া যায়, ঢুকে ভিতরেও যাওয়ার একটা ব্যবস্থা আছে। তো দেখি আমি সুযোগ পেলে ইনশাল্লাহ আবার যাবো। মোংলাতে যাবে না, যেহেতু আপনার বাচ্চা আছে সে খুব আনন্দ পাবে, যেহেতু হরিণের হাতে ধরে, বনের হরিণের হাতে ধরে খাবার খাওয়ানো যায় ওখানে, আপনি যাবেন। আর একটা জিনিস হচ্ছে, জাতীয় দলের কেরিয়ার কবে থেকে শেষ করছেন? 2020-19-20 সালে এরকম দিকে, ওই যে করোনার মাঝের দিকে আর কি। আজান দিয়ে দেবেন, ভাই অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকবেন।
ধন্যবাদ ভাই আপনাকে।